পুরুষ তার নিজের জন্য কখনো উপার্জন করে না সে তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোরানোর জন্য কতই কষ্ট করে হোক দূর যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তার প্রিয়জনদের জন্য তারা শত চেষ্টা করেও যুদ্ধ করে যায় যুদ্ধ চালিয়ে যায় তো একজন প্রবাসীদের জীবন কাহিনী হচ্ছে এমন বুঝছেন একজন প্রবাসী কত কষ্ট করে সে প্রবাসে আসলেই বুঝে এই যে ফলগুলা মনে করেন কত ওজন রোধের মাঝে পুঁড়ে মনে করলেন চেহারা একদম আঙ্গার হয়ে যায় তারপরও কিছু করার নাই এইভাবে নিয়ে এইভাবে এইখানে ভিডিওটা আমি দেখালাম কাছে করে যে ফলগুলা দেখছেন এক একটা ফল হায় আল্লাহ এক কেজি সত্তর কেজি আশি কেজি করে ওজন একজন প্রবাসী বড় মিথ্যেবাদী ওরা শত কষ্টে বলে ভালো আছি প্রবাসীর কিছু ফল দেখতে ভালো খেতে না মিস্টার বাংলাদেশে সবচেয়ে সুখী প্রবাসীদের বধূ প্রবাসীদের প্রতি আমার হাজারো সালাম ভালোবাসি বলে গাই শুধু একজন প্রবাসীর ওরা শত কষ্টে বলে ভালোবাসি একটি মায়ের দুইটি ছেলে একই জন প্রবাসী অন্যজন সে গ্রামের নেতা বড়ই সাহসী প্রবাসী ছেলে মাকে নিল ছোট টিনের ঘর সেই ঘরেতে মা জননী থাকবে মা খোদার কাছে জনম মানিক প্রবাসে রেখো আল্লাহ সুখে একজন প্রবাসী বড় মিথেবাদী ওরা শত কষ্টে বলে ভালোবাসি তো গাছ একজন প্রবাসী তার নিজের জন্য কখনো উপার্জন করে না কারণ দেখবেন যে তারা বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর দশ বছর বছর থাকতে থাকতে হঠাৎ একদিন মরে গেছে তো কার জন্য উপার্জন করলো বলেন তার প্রিয় মানুষ মুখে হাসি ফোটানোর জন্য এত চেষ্টা তো ভালো থাকুন গ্যাস কলেজার ভাই ব্রাদার সবাই ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে